বিএনপির ডাকা অবরোধে নোয়াখালীতে সড়কে গাড়ি দিয়ে বের হওয়া চালকদের হাতে খাবার প্যাকেট তুলে দেয় নোয়াখালী চার আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন। একই সঙ্গে তিনি চালকদের বিএনপি জামাতের হরতাল অবরোধ উপেক্ষা করে গাড়ি চালানোর আহ্বান জানান। আজ দুপুরে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় এলাকায় 5 শতাধিক গাড়ি চালক ও হেলপারদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন শাহীন। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাসের সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরীক্ষা সবাই দেখছে, এখন আসছে এই সিলে কি করে কাজ চালানো যায়।